বর্তমান মসজিদের মুসল্লি আজকে যারা আমরা আংটি ব্যবহার করি ভাগ্য নির্ধারণকারী লোকের কাছ থেকে আমরা আংটি নিয়ে হাতে দিই আমার অমুক সমস্যা রয়েছে আমার ছেলে মেয়ে হচ্ছে না তার জন্য আমরা আংটি ব্যবহার করি আমার ছেলে মেয়ে হচ্ছে না তার জন্য পীর দরবেশের কাছে যেয়ে আমরা তাবিজ কবজ নিই আমার ছেলে মেয়ে হচ্ছে না তার জন্য বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে আমরা কার পড়ে নিই এই সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিশ্চয় শয়তানের অপবিত্র কর্ম অতএব আপনাকে আমাকে এই সমস্ত জিনিস থেকে সাবধান হতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে ওই আয়াতের মধ্যে তারপরে বলছেন ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন তোমরা এইগুলো থেকে সাবধান সতর্ক হয়ে যাও কেননা এইগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো হচ্ছে শয়তানের কর্ম অতএব মুসলিম উম্মাহের সারা পৃথিবীর মুসলিম জাহানের কাজ হবে আজকের বক্তব্যে হাদিস কোরআন শোনার পর থেকেই আজকে সূরা মায়েদার আয়াত শোনার পর থেকেই যদি আমরা তারপরে যদি এই কাজগুলো আমরা করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা শয়তানের সাথে তার হাসর হবে নিশ্চয়ই যে শয়তানের সাথে জাহান্নাম যাবে এ কথাই চূড়ান্ত এই কথাই চূড়ান্ত কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনার পৃথিবীতে কোনো মায়ের লাল জন্ম নেয়নি এই আয়াতে সামান্য কিঞ্চিত পরিমাণ ভুল ধরতে পারে যেটাই বলে থাকবে সেটাই হয়ে যাবে সেটাই থাকবে এখানে আপনার কোনো কিন্তু চলবে না যদি কোনো কিন্তু চলে আপনার ক্ষমতা দেখি আপনার দৌড় দেখি আপনি আলিফ লাম মিমের তর্জমা করুন আপনি কফের তর্জমা করুন আপনি আলিফ লাম র তর্জমা করুন আপনি কাফ হা ইয়া আইন সওয়া তর্জমা করুন আপনার যদি এত ইয়ে থাকে সাহস থাকে তাহলে আপনি আপনার আল্লাহর সাথে এ সমস্ত আপনি আগে তর্জমা বের করুন আল্লাহর সাথে তো কথা বলা দূরে যাক আপনি এইগুলো আগে মানেটা বের করুন কত ক্ষমতা আছে তার মানে বুঝে নিতে হবে আমাদের যেটাই কোরআন যেটাই হাদিস সেটাই চূড়ান্ত সেটাই আমাদের গণ্য সেটাই আমাদের মেনে নেওয়া একেবারে উচিত